नमस्कार बंधुरा, मम्स मैच के आपनादे आबारो स्वागत। आज के आमी काकरार नतून एकटा रेसिपी निये आपनादेर सामने हाजिर हो गेछी। तो चलो बेशी कथा ना बोले रेसिपिटा देखिए दी। प्रथमे आमी काकराटा धुए परिष्कार करे हलुद नून मिशिए निएछी। एबार कड़ाइते तेल दिएछी, तेलटा गरम हो गेले एकटा बड़ो साइजेर प्याज कुचिए रेखेछिलाम दिए दिलाम। प्याजटा हालका भेजे नेब। प्याजटा भाजा হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলুগুলো স্কিপ করতেও পারেন, আমি এখানে আলু দিয়েছি। দিয়ে দেব আদা রসুন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে लवण दिए देव। एक चामच हलुद गुड़ो, एक चामच लंकार गुड़ो, सालटा निजेदे पसंद मतो दिए नेबेन। एबार सब मसला भालोभावे भेजे नेब। মশলাটা আমাদের একদম ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। আমি এখানে কাঁচা কাঁকড়া তেল ঝাল বানাচ্ছি, তাই কাঁকড়াগুলো ভাজিনি। কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। কাঁকড়াগুলো ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। ঝোল ফুটে উঠলে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের কাঁচা কাঁকড়া তেল ঝাল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।